হাই ফ্রেন্ডস এখন যাচ্ছি ধানতেরাস আর দিওয়ালি শপিং করতে আর আজকে তো জানো তোমাদের দাদা তো অফিসে তোমাদের দাদা নেই এখন যাচ্ছি আমি আমার ননদ মানে দিদি ভাই আর দিদি আর দুই মেয়েকে নিয়ে কী কী শপিং করে আনবো অবশ্যই দেখাবো কিন্তু রাস্তায় জানি না কতটা শ্যুট করতে পারবো কারণ বৃষ্টি পড়েই চলেছে এখন একটু কমেছে কিন্তু বৃষ্টি পড়েই চলেছে যদি পারি রাস্তায় শ্যুট করবো নাহলে পরে শ্যুট করে এসে ঘরে এসে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কী কী কেনাকাটা করলাম ঠিক আছে চলো এখনকার মতো বাই বাই পরে আবার দেখা হচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস চলে এসছি তোমাদের সামনে গতকাল রাতে বললাম না শপিং করতে যাব। গতকাল রাতে শপিং করতে গেছিলাম আর এসে আর দেখানো হয়নি কারণ ওখান থেকে বৃষ্টি কাদা অসহ্য লাগছে একদম আর সব থেকে বড়ো কথা হলো শপিং করতে গিয়ে একটা সব থেকে বড়ো পাওনা আমার এক আমার পরিবারের এক সদস্যার সঙ্গে দেখা হয়েছে সেই ক্লিপিংসটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার পরিবারের একজন সদস্যা ওনার সাথে দেখা হয়ে গেছে ভীষণ ভালো লাগবে আর এইগুলো ভীষণ ভালো লাগে খুব বড় পাওয়া এগুলো এইটাই আমি তোমাদের বলি একজন মেয়ে হিসাবে নিজের প্রতিষ্ঠা এটা তাই না ভালো লাগলো ভীষণ ভালো লাগলো এখন আমি আগে কি কি শপিং করেছি সেগুলো দেখে নে দেখিয়ে দিই এখন বাজে সকাল পৌনে নটা মানে আমার আর তর্স হয়েছে না তোমাদের দেখানোর জন্য এগুলো দেখিয়ে নিই দেখিয়ে নিয়ে তারপরে এখন যাব এখন বেরোবো বেরিয়ে প্রথমে যাব বাজারে বাজার করে তারপরে মায়ের বাড়িতে বাজারটা দিয়ে চলে যাব আরও কেনাকাটা করতে কিছু বাসনপত্র কিনবো একটু স্পেন্সারে যাব বিভিন্ন আরেকটা একটা চমক আছে সেটা বলবো না এখন সেটা পরে দেখাবো ভিডিওতে এগুলো সেরে আবার মায়ের বাড়িতে আজকে পুরোটাই মায়ের বাড়িতে আজকে ভিডিও পুরোটাই মায়ের বাড়িতে হবে তো চলো তাহলে দেখিয়ে দিই কী কী কেনাকাটা করেছে সেগুলো না দেখাতে আমার শান্তি হচ্ছে না দেখিয়ে দিয়ে তারপরে আমি বেরোবো সবার আগে আমারটা দেখাই না ওটা তো ওখানে দেবো দেব হ্যাঁ যেটা সেটা হচ্ছে কেনাকাটা সোনার টিপ কিনেছি আমার লোকনাথ বাবাকে তো গত মাসে একটা সোনার টিপ দিয়েছিলাম দেখেছো এ মাসে আরেকটা সোনার টিপ কিনেছি মন্দিরের বাবাকে দেব বলে সেটা আমি ওপরে স্ক্রিনে দিয়ে দিচ্ছি ছবিটা কারণ ঠাকুরের ওখান থেকে এখন আর বার করব না আরেকটা কিনেছি মন্দিরের মায়ের জন্য সেটা মায়ের মানে মায়ের বাড়িতে যে মন্দিরের মায়ের মূর্তি আছে ওখানে পড়ানো হবে ওইটাও আমি ওখান থেকে নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেব ঠিক আছে ওই বাড়িতে গিয়ে তার আগে দেখো আমি কি কিনেছি আমি একটা কুর্তি কিনেছি কুর্তির ডিজাইনটা হচ্ছে এরকম ঠিক কালার সেম ডিজাইন এই যে খুললাম না খুললেই আবার ভাজ করতে হবে আচ্ছা এইটা হচ্ছে দিদির জন্য দিদিকে দেবেও দিদি বললো শাড়ি দিও না আমার চুড়িদার হলেই ভালো হয় দিদি কে ও ভাইফোটা দেবে এইটা হচ্ছে কামিজটা আর এই হচ্ছে প্যান্টটা এরকমই অন্য এইটা হচ্ছে তোমাদের পল্লব দাদার দেখিয়ে দি দুখানা টি শার্ট একটা ব্লু কালারের আর একটা মেরুন কালারের মেরুন তো ওর ভীষণ পছন্দ তোমরা জানোই একটা ব্লু একটা মেরুন দুটো টি শার্ট এটা তিনটে টি শার্টের প্যাকেজ ছিল ও বলেছিল বাবার জন্য দুটো নিতে তো বাবা বললো আমি দুটো এটা পরে যাবে আজকে এটা পরে যাবে এটা পরে নিক তো বাবা বাবা বললো আমি দুটো নেব না আমি ঘরেই থাকি দুটো নিয়ে কি করব তুই দুটো নে তা ওই জন্য ওর দুটো আচ্ছা গেল এবার দেখাই এটা হচ্ছে তোমাদের দাদার তোমাদের প্রিয় দাদার থ্রি কোয়ার্টার ভীষণ ভালো আর বেশ নরম আর এই থ্রি কোয়ার্টারটা কালারটাও আমার পছন্দ হয়েছে যে বেশি নোংরা হবে না গেল আচ্ছা এবার এটা দেখাই এটা হচ্ছে আমি তোমাদের বলেছিলাম আমার দেওরকে আমি ফোটা দেব ওর জন্য কিনেছি এই শার্টটা ঠিক আছে একটু ও ইনি যেমন টি শার্ট পরতে ভালোবাসেন তোমাদের দাদা আমার দেওয়ার আবার শার্ট পরতে ভালোবাসেন একদম হান্ড্রেড পারসেন্ট কটন টি শার্ট কিনেছি একটা আরেকটা একটা দেখাই আমার ছোট গিন্নি মানে আমার ছোট ভাই আর কি ওকে আমি মজা করে ছোট গিন্নি বলে ডাকি ছোট গিন্নি নিজেই পছন্দ করে নিলেন আমি বললাম যা নেবে এমনভাবে নাও ঘরে পড়বে কিন্তু শীতকালের জন্য ভালো হবে তো উনি নিলেন এই গেঞ্জিটা এই গেঞ্জিটা ফুল স্লিপ আর এই ওই ট্রাক প্যান্ট টাইপের আর কি এটা বললাম আমি এরম নেবো যে প্যান্টটা বার করেছে সঙ্গে সঙ্গে আমি এটা নেব এটা নেবো এটা নেবো নাও এটা নাও এগুলো সব কেনাকাটা এই কেনাকাটাগুলো গুলো সব আমি করেছি চন্ডীদাসে যারা দুর্গাপুরে থাকো তারা জানো চন্ডিদাসে যমুনা বলে একটা দোকান আছে যমুনা থেকে ওরটা কেনা হয়েছে আর বাদ বাকি যা কেনা হয়েছে সব কেনা হয়েছে অমর থেকে তাহলে এই হলো আমাদের কেনাকাটা মোটামুটি কালকে যা কেনাকাটা হয়েছে তো এখন আসি পরে আবার আসবো তোমাদের কাছে আর আজকে যেখানে যেখানে যাবো সেগুলো তো তোমাদের নিয়ে যাওয়ার চেষ্টাই করবো কেননা আজকে মনটা খুব খুশি বৃষ্টিটা কমে গেছে কালকে কালকে মোটামুটি আটটার পরে বলো কালকে মোটামুটি সাড়ে সাতটা আটটার পর থেকে আর বৃষ্টি হয়নি চলো তাহলে এখন আমরা যাব যাওয়ার আগে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলে তবে বেরোবো বাই বাই হ্যালো

চলে এসেছি স্পেন্সারে এবার পল্লব গেছে এটিএমে এটিএম থেকে বেরিয়ে এলাম বেরিয়ে এসে এবার গেছে ও গাড়িটা রাখতে গাড়ি রেখে আসলে আমরা স্পেন্সারের ভেতরে মানে জাংশন মল এটা জাংশন মল তোমরা এর আগেও আমার ভিডিওতে দেখেছো তবে পুরনোটাতে দেখেছো নতুন চ্যানেলে এই চ্যানেলটাতে দেখো নি তো এই জাংশন মলের ভেতরেই স্পেন্সার আছে ওখানে যাব স্পেন্সারে গিয়ে তারপরে কথা বলছি তোমাদের সাথে নিয়ে যাচ্ছে স্পেন্সারে দেখো তোমাদের দাদা কি করছে অনেকে বলবে কিন্তু মাঝে মাঝে অকেশনে একটু আজ চলে চলো যাই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি দেখি কি কেনা যায় কি অফার আছে দিওয়ালি অফার চলছে চলো যাই স্পেন্সারে ঢোকার সময়তেই বলে দিল যে ফটোগ্রাফি করা যাবে না শুধু তাই বাইরে থেকে ফটোগ্রাফিটা করে দিচ্ছি তাও আবার বারণ করছে সিকিউরিটি গার্ড চলো বন্ধ করলাম ক্যামেরা আবার চলে এসছি গুড আফটারনুন চলে আসো আমার দিকে সরে দেখো আমার সঙ্গে আজকে কে আছে দেখছো হাই দাও ওই দেখো এখন শিখে গেছে হ্যালো করতে পেছনে দিদিও আছে আমরা দুপুরবেলা খেয়ে দে ওপরে চলে এলাম ওপরে এসে বুঝতেই পারছো তাহলে আজকে আমি কোন বাড়িতে বসে ভ্লগ করছি তো কি কী কিনেছি সেটা দেখাই প্রথমে দেখাই কালকে ধানতারাসের সোনা কিনেছিলাম আর কালকে আর বৃষ্টির জন্য হয়ে ওঠেনি আজকে কিনেছি চায়ের এই পাত্রটা এটার দাম নিয়েছে সিক্স টোয়েন্টি দেখো লেখা আছে ছশো কুড়ি আচ্ছা আর কিনেছি এই ফ্রাই প্যানটা এইটা অফারে ছিল এটা ফোর ফিফটি এর প্রাইস তাই ফোর হচ্ছে এর প্রাইস আর এটা নিয়েছে হচ্ছে টু নাইনটি নাইন গেল ওই দুটো বাসন তারপরে দেখাই কি সুইট না কালারটা এটা মাগ এটা আমার রান্নাঘরের জন্য আর কিনেছি তেলের দুটো কিনেছি দুটো আলাদা আলাদা কালার নিয়েছি পেছনে তেল আসে মানে মুখটা বড্ড বড় দেখাচ্ছে হ্যাঁ এদিকে আমার দিকে সরে আসে দুটো আলাদা আলাদা কালার নিয়ে একটা সর্ষের তেলের একটা হোয়াইট অয়েলের আর সব মুদি বাজার স্পেন্সার থেকেই আমি করি মুদি বাজারটা এই যে এটা হচ্ছে স্মার্ট চয়েসের সর্ষের তেল কাচি ঘানি আচ্ছা এই দুটো হচ্ছে মহাকোশের হোয়াইট অয়েল আমার ফেভারিট ওয়াই 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 চিকেন ফ্লেভারটা ঠিক আছে আমাদের দুজনেরই ফেভারিট হুম এইবার মশলাগুলো সব ক্যাচের মশলা নিয়েছি দেখো ক্যাচ হলুদ গুঁড়ো তারপরে তোমার দেখো জিরে গুঁড়ো আর আছে ওটা তো সানরাইসের এই যে এটা হচ্ছে গরম মশলা এই দুটোর একটা হচ্ছে চাট মশলা আর একটা হচ্ছে কি এটা ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়ো এইটা যেন এইটা তোমরা কখনো ইউজ করেছো কি না মেদক এটা ইউজ করেছো কিনা এটা হচ্ছে ম্যাগির ভুনা মশলা এটা দিয়ে আলুর দম রান্না করলে এত দারুণ হয় না দারুণ খেতে হয় ইউজ করে দেখো আর যে জন্য আমার যাওয়া সব থেকে বেশি প্রয়োজন স্পেন্সারে সেটা হচ্ছে এগুলো সসগুলো আমার ভীষণ কাজে লাগে এটার জন্য স্পেন্সারে মেনলি যাওয়া আরও আছে জিনিস আরও কিনেছি হচ্ছে এটা হচ্ছে আমচুর পাউডার সানরাইজের এভারেস্টের কিচেন কিং মশলা এটা হচ্ছে সিগনেচারের আপটার শেভ লোশন বুঝতেই পারছো কার জন্য এটা হচ্ছে লিস্ট্রিন মাউথওয়াশ টপ টপ বিস্কুট গোল্ড এটা ক্যাচের ক্যাচের এটা কাশ্মীরি মিট এটা হচ্ছে ক্যাচের করিয়ান্ডার পাউডার আর এটা হচ্ছে ক্যাচেরি হিং এর ঢাকনাটা খুলে গেছে দেখলে সব কেনা হয়েছে তো মোটামুটি এই আমার কেনাকাটা ভেবেছিলাম যে তোমাদেরকে নিয়ে স্পেন্সারে ঢুকবো স্পেন্সারে কিন্তু একেবারে মানে টোটালি লিখেই দিয়েছে ফটোগ্রাফি প্রহিবিটেড মানে ফটোগ্রাফি টোটালি বন্ধ ওখানে তাই জন্য তোমাদের নিয়ে যেতে পারিনি কাজেই কিছু করার নেই একা একাই যেতে হলো একা একাই কিনে এনে তোমাদের দেখালাম আর আমাকে ছেড়ে দিয়ে তোমাদের দাদাভাই চলে গেছে অফিসে আর আজকে এই বাড়িতেই আছি এই বাড়িতেই এখন থাকবো বিকেলবেলাও এই বাড়িতেই আছি কেননা আমার এই যে এটা আমার ছোট মেয়ে তোমরা তো জানোই একে বাজি কিনে দিতে হবে দেখি তোমাদের দাদা কখন আসে তারপরে লাইট কিনতে যেতে হবে তা লাইট এই বর্ষার জন্য কিচ্ছু হয়নি সব বন্ধ হয়ে গেছে সব বন্ধ হয়ে গেছে বর্ষার জন্য তো সেই জন্যই এগুলো সব এই কাজগুলো পড়ে আছে লাইট এনে কালকে লাইট লাগাতে হবে তারপরে কালকে আরও অনেক কাজ আছে কেননা কালকে মন্দিরে পুজো আছে কালী পুজো জানোই তো তোমরা ভোগ হয় আমাদের তো সেই জন্য সকাল থেকে মায়ের সাথেও থাকতে হবে যতটা যতটুকু পারি বেশি তো কিছু করতে পারি না মা নিজের হাতেই সব করে তো তাও যতটুকু পারি কালকে থেকেও থাকবো তো তারপরে আজকে আমাদের ওই যিনি পরলোক গমন করেছিলেন মানে মারা গিয়েছিলেন যিনি ওই জ্যাঠামশাইয়ের আজকে ঘাটটা হয়ে গেল তারপরে কালকে মন্দিরের পুজোটা তো বন্ধ করা যাবে না মন্দিরের পুজোটা দিতেই হবে আর এটা তো আলাদা কোনো পুজো না এমনি ঘরে যে যেরম পুজো হয় সেরম পুজোই প্রতি সেই হয় ওই জন্য ওইটা চলবে ওইটা ওইটা বন্ধ হবে না তো চলো এখন এগুলো গুছিয়ে নি তারপরে পরে আবার তোমাদের সাথে কথা এই দেখো ওপরের ঘরের খাটটা আর এক এখাশ দিয়ে বাইরে বেরোনোর একটা জায়গা আছে ওখানে একটা ছোট্ট ছাদ আছে আর এই দিকেও আর একটা ছাদ আছে ঘরটা দেখাও দেখিয়ে নি ঘরেই মেলা রয়েছে কিছু করার নেই এই যে আলমারি এখানে এক্সট্রা বিছনাপত্র এখানে আলমারি এই আলনা এই টেবিল আর চলো একটু ছাদে ঘুরে আসি এই ছোট ছাদটা থেকে দেখো এই পাশে যেই দরজাটা দেখালাম ওইটা থেকে ওটা থেকে বাইরের ভিউটা দেখো দেখছো এইটা বাইরের ভিউ এই পেতলা ওই যে বাইরের ওই পাশের রাস্তাটা দেখছো ওখানেই একটা কালী পুজো হয় চলো ওদিকের ছাতে যাই এইখানে গাছ লাগানোর চলছে সব এই যে সমস্ত দোপাটি দোপাটি এইখানে কত দোপাটি চারা গজিয়েছে দেখো দেখেছো এই দেখো এখানে সব টব রেডি করা আছে এইবার সব হবে সব গাছ আসবে বাবা সব নিয়ে আসবে বাবা এখন যেতে পারে বাবা নিয়ে আসবে আর এই যে মিলি ফুলগুলো ফুটছে মিলি ফুলগুলো সুন্দরভাবে ফুটছে এই দেখো এই দেখো কোটবিড়ালি যাচ্ছে এই দেখো 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 দেখলে এ দেখো এইখানে মিলি ফুলগুলো রয়েছে এখানে বাবা একটা বনসাই করেছিল সেই বনসাইটা রয়েছে এখানে এই অ্যালোভেরা এই মোটামুটি এগুলো এখনও সব টপগুলো তৈরি হচ্ছে এই হচ্ছে ছাদ আর যথারীতি আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে কিছু করার নেই এই যে শাল গাছটা এখান থেকে দেখো হয়েছে সব বাড়িতে এখন তো বোঝা যাচ্ছে না রাত্রিবেলা আর একবার দেখাবো লাইটিং দিয়ে কীরকম সাজিয়েছে চলো এখন নিচে চলে যাই বৃষ্টি পড়ছে ঠিক আছে চলো আজকে শ্যাম্পুটা করলাম শ্যাম্পু করার পরে কালকে কালার করব কালার করে সকালবেলা কালারটা করে নেবো কারণ কালকে কালী পুজোয় ঠাকুর ঠাকুর দেখতে বেরোবো কালার তো করতেই হবে কালকে আর তোমার ইয়ে করবো কী বলে ওটা কী যেন বলছিলাম ও হ্যাঁ একজন আমার এক বন্ধু আমার এক বন্ধু তার ছোট্ট ছেলের ফটো দিয়েছিল আমাকে রিকোয়েস্ট করেছিল দিদি একটু আমার ছেলের ফটোটা একটু তোমার ভিডিওটা দেখিও তো এরকম রিকোয়েস্টটা আজকে তুমি রিকোয়েস্ট করেছো আমি রিকোয়েস্টটা রাখছি বন্ধু এরকম রিকোয়েস্ট করো না কেন কি আমার এত ভিউয়ার্স তো সবাই যদি এইভাবে রিকোয়েস্ট করতে থাকে তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে না আমি সবার ছবি তো দেখাতে পারবো না তাহলে আমার নিজের ভ্লগ করাই হবে না তো আজকে তুমি বলেছ পুচকুটার ছবি দেখাতে তো আমি দেখিয়ে দিচ্ছি আমি সব ভিউয়ার্সের কাছে হাত জোর করে বলছি এরকম রিকোয়েস্ট করো না বার্থডের জন্য উইশ করতে বলো আমি উইশ করে দেব প্লিজ কিচ্ছু মনে করো না কারণ আমার এই এগারো হাজার সাবস্ক্রাইবার আর চার পাঁচ হাজার ছ হাজার এক একজন এক একটা ভিডিওতে ভিউ হয় তো সেই ভিউয়ার্সরা যদি সবাই বলে এরকম তাহলে তো আমার খুব মুশকিল হবে বন্ধু একটু বোঝার চেষ্টা করো আজকে তুমি বলেছো আমি দেখিয়ে দিচ্ছি আর আমার কয়েকজন ভিওয়ার্সের নাম আমি আজকে বলি একটু ওয়েট করো আমি ভিওয়ার্সের নামগুলো বলছি আবার বলছি যাদের নাম বলা হচ্ছে না তারা কিন্তু প্লিজ রাগ করবে না আমি যখন সময় পাব নিশ্চয়ই তোমাদের নাম বলবো আজকে যেমন সময় পেলাম আজকে কয়েকজনের নাম আমি বলে নিচ্ছি তার মধ্যে একজন হচ্ছে গীতা আমার গরিয়ারি বন্ধু বন্ধু ভালো থেকো তোমার কথা বললাম আর হচ্ছে সোনালি চক্রবর্তী পৌলমী সরি পল্লবী ব্যানার্জি দেবলীনা মুখার্জি আর আছে শান্তশ্রী মজুমদার মুন্না রয় আর দে চৌধুরী অপরাজিতাস কিচেন ইনি ছিলেন অপরাজিতা নামে এখন বোধহয় কোনো চ্যানেল খুলেছেন যাই যার জন্য এই নাম শচীন শর্মা আইডি থেকে আমাকে কমেন্ট করে হচ্ছে জুলি শর্মা হাই জুলি আর দেবিকা ভট্টাচারিয়া অনিন্দিতা দত্তরায় আর হচ্ছে রাধিকা মুখার্জি অনিন্দিতা ভট্টাচারিয়া সাত্ত্বিক চ্যাটার্জি জয়া দেব রাজনন্দিনী চক্রবর্তী জুলি মিশ্রা গীতা কর্মকার ভুয়া বাগুই এটা আমার মেয়ের বয়সী মেয়ে মাঝে মাঝে আমাকে ফোন করে মৌমিতা সরকার মঞ্জিতা মুখার্জি সঙ্গীতা মিউজিক ইনি আমার এক ম্যাডাম মৌমিতা সেন সুমনা বিশ্বাস এদের নাম করলাম আজকে পরের দিন আবার কিছু নাম করব। তাহলে আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি আবার কালকের ভ্লগে আসবো আমাদের ভোগ আমাদের কালী পুজো আমার কালী পুজোর ভিডিও নিয়ে আজকের ভ্লগটা দেখো তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু আজকের ভ্লগে টোটালটাই শপিং দিয়েই শেষ হয়ে গেল। চলো বাই টাটা